Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পয়লা বৈশাখের আমেজ চলে গেছে, সবাই আবার অফিস শুরু করছেন নিশ্চয়ই। এখানে যদিও সুইডেনে পয়লা বৈশাখের তেমন কোনো আমেজ নেই, যারা প্রবাসী তাদের বড় বড় সিটিগুলোতে অনেক অনুষ্ঠান হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, বাট হামস্তাদে এই ধরনের কিছু হয়নি, কারণ এখানে খুব ছোট একটা কমিউনিটি বাংলাদেশিদের এবং এই টাইমটাতে সবাই খুব ব্যস্ত ছিল। সো বাট অন্য অন্য বছরগুলোতে আমরা সাধারণত এটা করি, এই বছর কোনো কারণে করা হয়ে ওঠেনি। এনিওয়ে, আমি আজকে আপনাদের সামনে কথা বলবো কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে। মূলত আজকে ওয়ার্ক পারমিট এবং যারা জব নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন তাদেরকে নিয়েই আমার কথাবার্তা হবে আজকে। সো শুরু করছি পারমিট নিয়ে পঞ্চম পর্ব। আপনারা কীভাবে ওয়ার্ক পারমিট পাবেন বা ওয়ার্ক পারমিট পাবেন কি না, ধরনের নিয়ে অনেকের অনেক রকমের কোশ্চেন আছে। আমি মনে করি যে যারা ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা করছেন বাংলাদেশ থেকেই, তারা যে কথাগুলো শুনছেন বা যারা থার্ড পার্টির মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন, তারা যেই কথাগুলো শুনছেন সেই কথাগুলোর সাথে আপনাদের মানে এখানে আসার পর বাস্তবে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা একটু ডিফারেন্স হয়ে যাবে। সো আমি আপনাদেরকে প্রথমে শুরু থেকে আমি শুরু করি যে আপনারা যখন বাংলাদেশ থেকে যখন যে মেন্টালিটি নিয়ে এখানে আসবেন এবং আসার পর থেকে এখান থেকে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো আপনাদের সাথে। ওকে, সো বাংলাদেশ থেকে যারা এই বছর 2019 সালে সুইডেনের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পেয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, নর্ডিক টার্নসের আলানের পক্ষ থেকে, এবং আমার মনে হয় বাংলাদেশ যত কমিউনিটি আছে, যত মানুষ আছে এখানে বাংলাদেশের সিটিজেন থেকে শুরু করে যারা ওয়ার্ক পারমিটে আছে সুইডেনে, তাদের সবাই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। সো আমি খুব আনন্দিত যে আপনারা সবাই সুন্দরভাবে অ্যাডমিশন নিতে পেরেছেন এবং ভিসা পর্যন্ত যাওয়ার জন্য যেই পদক্ষেপ সেটা আপনারা অলরেডি স্টার্ট করে দিয়েছেন। সো প্রথম যেই কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আপনারা জব কীভাবে খোঁজা শুরু করবেন, এবং জব যারা খুঁজতে চান তারা সুইডেনে আসার পর জব খোঁজা শুরু করবেন না আগে থেকে শুরু করবেন। আমার ক্ষেত্রে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনারা যারা অলরেডি চিন্তাভাবনা করছেন যে সুইডেনে আসবেন, আপনারা আপনাদের লেখাপড়ার জন্য হোক, আপনাদের লাইফস্টাইল করার জন্য হোক, যেভাবেই হোক, আপনারা যে জন্যই হোক আপনারা আসবেন এখানে, তাদেরকে আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে যে আপনারা এখন থেকে জব সার্চ করা শুরু করেন, কারণ ইট টেক্স টাইম। এবং যারা অলরেডি এই মানে অলরেডি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছেন তারা হচ্ছে ভেরি প্রোঅ্যাক্টিভ, তারা হচ্ছে ওভার স্মার্ট, এবং তারাই হয়তোবা আগে আগে জব পেয়ে যাবে। সো আমার ক্ষেত্রে যদি সুইডেনের লাস্ট কয়েক বছরের যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি কথা বলি, তাহলে জব পাওয়ার সম্ভাবনা এখন এই বিগত 3-4 বছর ধরে সুইডেনে জব পাওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, এবং যারাই আসছে তারাই কোনো না কোনোভাবে সুইডেনে জব নিয়ে মোটামুটিভাবে সেটেল হয়ে যাচ্ছে। সো আমার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা মানে বাংলাদেশ থেকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ অমুক গিয়েছিল সে জব পেয়ে গেছে, তমুক গিয়েছিল সে ভালো জব পেয়ে গেছে, এটা মানে এই না যে আপনিও বাংলাদেশ থেকে আসছেন বলে আপনারও ভালো জব হবে। আমি বলছি না যে আপনার ভালো জব হবে না, বাট পজিটিভ ওয়েতে যদি বলতে হয় তাহলে আপনাকে এখানে আসার পর যে কোনো ধরনের কাজ করতে হতে পারে। আপনি হচ্ছেন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির অনেক বড় একজন ম্যানেজার, সাপ্লাই চেইন ম্যানেজার, আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, আপনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, আপনি স্ট্র্যাটেজিক এন্টারপ্রেনারশিপ ম্যানেজার, আপনি হয়তোবা ক্যাটাগরি ম্যানেজার হতে পারেন বাংলাদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, কিন্তু এখানে আসার পর আপনার সেই এক্সপিরিয়েন্স নতুনভাবে কোনো একটা জায়গায় কাজে লাগবে সেটা নাও হতে পারে, আবার হতেও পারে। কাজে লাগবে যখন সেটা একই প্রফেশনে আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, ধরেন আপনার অটোমোবাইলের উপর আপনার ডিগ্রি আছে, আপনি অটোমোবাইলের টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন বাংলাদেশে বহু বছর, এখানে আসার পর এমন একটা কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করলেন যে কোম্পানিতে ওই সময় একজন টেকনিশিয়ান দরকার, এবং আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স তাদের সাথে রিকোয়ারমেন্টে ম্যাচ করে, আপনার চাকরিটা হয়ে যেতে পারে। এবার ধরেন আপনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মেবি যাকে আমরা প্রজেক্ট ম্যানেজার বলি, এইরকম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে আপনি বাংলাদেশে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দীর্ঘ 12 বছর জব করে এসেছেন। এখন এখানে আসার পর এটা ম্যান্ডেটরি না যে আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বা ক্যাটাগরি ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজারে আর আপনার চাকরি হয়ে যাবে, বিকজ এখানে তা এই ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য টেকনিশিয়ানের জন্য সুইডিশ ল্যাঙ্গুয়েজটা হয়তোবা খুব একটা ভ্যারি করবে না বা লাগবে না, কিন্তু ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য সুইডিশ ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি সুইডিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে রিজিওনালি, আপনি অফিসের লোকদের সাথে কাজ করবেন। সো সুইডিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি যদি সুইডিশ ল্যাঙ্গুয়েজ না জানেন আপনাকে তারা নেবে না।
সো এখানে ডিপেন্ড করে যে আপনার রিকোয়ারমেন্টের সাথে যারা নিচ্ছে লোক তাদের রিকোয়ারমেন্ট কতটা ম্যাচ করছে। আপনি বলতে পারেন ভাই বাংলাদেশও তো সেম, বাংলাদেশে সেম, বাট বাংলাদেশের জন্য আপনি অনেক ভালো একজন মানুষ, কারণ আপনার অনেক ভালো ক্যাটাগরি আছে, আপনার অনেক ভালো যোগ্যতা আছে, রিকোয়ারমেন্ট ম্যাচ করছে, আপনি বাংলা জানেন, আপনি ইংলিশ জানেন, আপনি স্মার্ট, সব কিছুর দিক দিয়ে বাংলাদেশের কনটেক্সটে, সোশ্যাল কনটেক্সটে হয়তোবা এটা ম্যাচ করছে। বাট যখন আপনি অন্য কোথাও চলে যাচ্ছেন, অর্থাৎ দেশের বাইরে চলে যাচ্ছেন, আপনি কানাডা চলে যাচ্ছেন, আপনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন, সুইডেনে আসতেছেন, আপনি ডেনমার্কে যাচ্ছেন, তখন আপনার রিকোয়ারমেন্টের সাথে তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করলেও সোশ্যাল কনটেক্সটে আপনি কতটা এগিয়ে আছেন ইউরোপিয়ানদের সাথে সেটা অনেক বেশি ডিফার করে, অনেক বেশি ম্যাটার করে। সো আপনাকে এই জিনিসগুলো চিন্তা করে আসতে হবে। আপনি অমুক কোম্পানির একজন ল্যাব ম্যানেজার ছিলেন, বা অমুক কোম্পানি তমুক কোম্পানির আপনি একজন ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন, এটা ইট মিন করে না যে আপনি এখানে আসলেও প্রফেশনাল জব পেয়ে যাবেন বা প্রফেশনাল জব আপনি করতে পারবেন, ট্রাই করতে পারেন। বাট এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি এখানে আসেন আশাহত হবেন, বিকজ জব পাওয়া টাফ। সো আপনি যখন এখানে আসবেন তখন আপনার মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আপনাকে ছোটোমোটো জব করতে হবে অনেকগুলো বছর হয়তো। এবং যখন আপনি ছোটোমোটো জব করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন তখন আপনি মনের দিক থেকে অনেক বেশি সাহস পাবেন, অনেক বেশি শক্তি পাবেন। যদি আপনি চিন্তা করে আসেন যে এখানে আসার পরে আপনি সাথে সাথে একজন ম্যানেজার ছিলেন, এখানে আসা ম্যানেজারের বা একজন এন্ট্রি প্রফেশনাল জব হোল্ডার হিসেবে জব পেয়ে যাবেন, তাহলে আপনি আশাহত হবেন এবং আপনার এনার্জি লস হবে, আপনি এখানে আসার পরে খুব ডিমোটিভেট হয়ে যাবেন। সো আমি বলবো বাংলাদেশ থেকে যারাই এখন জবের জন্য ট্রাই করছেন তারা সবাই লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা শুরু করেন। লিঙ্কডিন হচ্ছে এখানের একটা সোশ্যাল কনটেক্সট, যেই সোশ্যাল কনটেক্সটের মাধ্যমে এখানে প্রত্যেকটা মানুষ এখানে জবের অ্যাপ্লাই করে। এবং আমাদের যারা মানে হিউম্যান রিসোর্স পার্সোনাল আছে তারাও সাধারণত লিঙ্কডিনের মাধ্যমে আপনার প্রোফাইলকে দেখবে এবং আপনার প্রোফাইলে যাচাই বাছাই করবে। সো লিঙ্কডিন হচ্ছে এখানে জবের ক্ষেত্রে অনেক বড় একটা ক্যারিয়ার রিসোর্স পার্সোনাল, একটা নেটওয়ার্ক। সেই ক্যারিয়ার নেটওয়ার্কের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে থাকেন, হয়তো বা আপনি রিজেক্ট হবেন 1000 অ্যাপ্লিকেশন থেকে, বা চাকরি দেওয়ার দরকার আপনার একটা, যদি একটা লেগে যায় দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। সো আমি বলবো যে আপনারা এভাবে চেষ্টা করতে থাকেন, কিন্তু যদি আপনি জব না পান এখানে আসলে আপনাকে ছোটোমোটো জব করতে হবে, আপনাকে অর্জব করতে হবে, সেটার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসেন। এইগুলো প্রথম কথা। দুই নম্বর কথা, যারা জব করার চিন্তা করছেন কিন্তু হয়তো বা চিন্তা করছেন যে আমার শিক্ষাগত যোগ্যতা খুব একটা ভালো নাই, আমি ডিপেন্ডেন্ট হিসেবে আসছি, এখন আমি কি ওখানে গিয়ে জব করতে পারবো কি না, এরকম অনেক মানুষ আমার চোখের সামনে দেখেছি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, ইংলিশে ভালো করে কথা বলতে পারে না, বাট এখন সুইডেনের সিটিজেন, বিকজ সে অনেক স্ট্রাগল করেছে। তার স্ট্রাগলকে আমি স্যালুট দিই, কারণ সে যে কোনো জায়গায় যেই কাজ পেয়েছে সেই কাজই করেছে। একটা সময় গিয়ে যখন সে সিটিজেন হয়ে গেছে নিজের বিজনেস স্টার্ট করেছে এবং সে এখন সাকসেসফুল। সো আপনি যদি এটা মনে করেন যে আপনি এখানে এসে আপনি সার্ভাইভ করতে পারবেন না, সেটা ভুল। তবে আপনাকে কিছু প্রি রিকুইসাইট, অর্থাৎ কিছু প্রিলিমিনারি কিছু কোর্স বা ইংলিশের জন্য যদি প্রিলিমিনারি কিছু অ্যাডভান্স স্পিকিং থাকে সেগুলো যদি করে আসেন আপনার জন্য আরও ভালো হবে। আপনি এখানে আসার আগেই আপনার যদি কোনো রিলেটিভস বা বন্ধুবান্ধব থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন, তার যদি কোনো বিজনেস থাকে সেখানে লোক নেবে কি না সেটার ব্যাপারে জানতে পারেন। এভাবে আপনি আপনার নেটওয়ার্কটাকে একটু বড় করতে পারেন এবং সেই বড় নেটওয়ার্কের মাধ্যমে আপনি হয়তো বা জব পেয়ে যাবেন। আমি এরকম একজনকে চিনি যিনি রিসেন্টলি সুইডেনে এসেছেন এবং ওনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকা সত্ত্বেও কোনো কারণে ওনার স্পিকিং স্কিল অত বেশি ভালো না, বাট আমি তাকে সেটেল হতে যেতে দেখেছি এখানে এবং সে সেটেল হয়ে গেছে। সো আমি বলবো যে যারা সেটেল হওয়ার মনমানসিকতা নিয়ে আসতেছেন তাদের ক্ষেত্রে যে কোনো কাজ করার একটা মনমানসিকতা নেওয়াটাও আবশ্যিক। যারা লেখাপড়া করতে আসছেন তারা শুধু লেখাপড়ায় ফোকাস করেন, কারণ এখান থেকে আপনি অনেক দূর যেতে পারবেন। আপনি মাস্টার্স কমপ্লিট করেন, মাস্টার্স কমপ্লিট করে যদি আপনি পিএইচডির জন্য চেষ্টা করেন, আপনার যদি ভালো পাবলিকেশনস থাকে মাস্টার্সে আপনি অবশ্যই পিএইচডির জন্য ভালো রিকমেন্ডেশন পেয়ে যেতে পারেন। আমি এটা বলবো আপনাকে বিকজ আমি আমার চোখের সামনে অনেকে দেখেছি এরকমভাবে পিএইচডির জন্য চান্স পেয়ে যেতে। আপনি পিএইচডি করার পর আপনাকে আর পিছনে ফিরতে হবে না, আপনি এখানে অনেক দূর যেতে পারবেন, কিন্তু পিএইচডি করার জন্য যেই সময় দরকার, যেই টাকা দরকার, যেই ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। কারণ আপনি যখন মাস্টার্সে ভালো করার জন্য চেষ্টা করবেন তখন অবশ্যই আপনাকে মানে আপনি যখন মাস্টার্সে কোনো একটা থিসিস নিয়ে কাজ করবেন, প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন যদি আপনার মাথায় থাকে যে আপনি জব নিয়ে কাজ করবেন বা আপনার জব পাইতেই হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি আপনার থিসিসে প্রজেক্টে ভালো করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে আপনাদের যারা লেখাপড়া করতে আসছেন তারা শুধু লেখাপড়াকে ফোকাস করেন, যারা চাকরি বাকরি করতে আসছেন তারা চাকরি বাকরিকে ফোকাস করেন, ডিপেন্ডেন্ট যারা আসছেন তারা যদি মহিলা মানুষ হন তাহলে আপনি আগে থেকেই মেন্টালিভাবে চিন্তাভাবনা করে রাখেন যে আপনি আসতেছেন ডিপেন্ডেন্ট হয়ে, আপনি কি বাসায় থাকবেন নাকি আপনি জব করবেন। যদি জব করবেন চিন্তা করেন তাহলে কী ধরনের জব করবেন, যে ধরনের জব সাধারণত এখানে মহিলারা সব ধরনের জব করে, এখানে পেপার দেওয়ার জবও মহিলারা করে, কিন্তু আপনি কি সেই জব করার জন্য মেন্টালিভাবে প্রিপেয়ার্ড, এই জিনিসটা নিয়ে আপনাকে ভাবতে হবে। এবং আমি মনে করি পার্সোনালি
এখানে আসার পর আমি অনেক মহিলাকে দেখেছি যারা চিন্তা ভাবনা করে এসেছে যে এখানে আসার পর সে হয়তোবা অর্জব করবে, কিন্তু যখন এখানে এসেছে এবং যখন দেখেছে যে পেপার আপনাকে রাতে দিতে হবে, তখন সে চিন্তা করেছে যে না, রাতে তো আমার পক্ষে কাজ করা সম্ভব না। সো এটা ডিপেন্ড করে, এবং এই ডিপেন্ড এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং আপনার ফ্যামিলি আপনাকে অ্যালাউ করবে কিনা রাতে পেপার দেওয়ার জন্য। বিশ্বাস করেন, ইটস 100% সেফ হিয়ার। এখানে অনেক মেয়েরা রাতে কাজ করে, সো এখানে এগুলো কোনো ব্যাপারই না। সো আপনাকে ওই মেন্টালিভাবে আপনাকে প্রিপেয়ার হয়ে আসতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে যে আপনি আসছেন এখানে ডিপেন্ডেন্ট হয়ে। এখন আপনি আসার পরে বলতেছেন যে আপনি কাজ করতে পারবেন না, তাহলে আপনার যে প্ল্যান আছে, প্ল্যান বিটা কী? তাহলে কি আপনার আপনার যে যে আপনার আপনার জন্য যে লেখাপড়ার ভিসা নিয়ে যে আসছে বা যে মেইন অ্যাপ্লিকেন্ট হয়ে আসছে, তাকে কাজ করতে হবে। তাহলে সে কাজও করবে আবার পড়ালেখাও করবে, এটা কীভাবে সম্ভব? আবার অনেকে বলছেন আপনারা যে ফার্স্ট সেমিস্টারের ফি দিয়ে আপনারা আসবেন, সেকেন্ড সেমিস্টারের ফি আপনারা কাজ করে দিতে পারবেন কিনা। বিশ্বাস করেন, এটা সম্ভব না। আপনি সেকেন্ড সেমিস্টারের ফি আপনি কাজ করে আর্ন করতে পারবেন না। যদি আপনি বলেন থার্ড সেমিস্টারের ফি, মেবি আই উইল অ্যাগ্রি, যদি আপনি ভালো জব করেন বা আপনি যদি ভালো বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস বা পিৎজা ইন এগুলোতে জব করেন, এগুলোতে ভালো পে করে, এগুলোতে যদি আপনি 12 ঘন্টা করে কাজ করেন, তাহলে লেখাপড়া তো আপনার একেবারে উপরে উঠে যাবে, আপনি লেখাপড়া ধরতেও পারবেন না। ইন দ্য মিনটাইম আপনি অনেক নিচে নেমে যাবেন, আপনার কাজের প্রতি আপনার ফোকাস বাড়বে, আপনি এডুকেশনের প্রতি ফোর্স দিতে পারবেন না, আপনার রেজাল্টের ক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো হবে না। সো এই জিনিসগুলো চিন্তা করে আপনার প্ল্যান বি কী সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে এবং সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি পার্সোনালি মনে করি যে আপনাদের এই জিনিসগুলো এখন ভাবা উচিত, কারণ এখনও ভিসা হয়নি। আপনি হয়তো টিউশন ফি দিয়ে দিয়েছেন, টিউশন ফি দেওয়ার পরেও আপনার আরও অনেকগুলো সুযোগ আছে, চেক পয়েন্ট আছে, আপনি ভিসার অ্যাপ্লিকেশন করেন নাই, এর আগেই আপনি ভাবেন এই জিনিসগুলো নিয়ে। কারণ যখন আপনি ভিসা পেয়ে যাবেন তখন আপনাকে অ্যাকোমোডেশন নিতে হবে, এই অ্যাকোমোডেশন নেওয়া বা এই ভিসার আগেই হয়তো বা আপনি ইউনিভার্সিটি থেকে অ্যাকোমোডেশন পেয়ে যেতে পারেন। অ্যাকোমোডেশন নেওয়া এবং আপনারা দুজন আসবেন নাকি একজন আসবেন প্রথম, তারপরে বাকি আরেকজনকে নিয়ে আসবেন পরে, চাকরি পর পরে, এই জিনিসগুলো সবগুলো নিয়ে এখনই আপনারা ভাবেন। আমার প্রিপারেশনের এই ধাপে আমার এই জিনিসগুলো বলার খুব দরকার ছিল, কারণ প্রত্যেকে আমাকে যেই মেসেজগুলো আপনারা করছেন সেগুলো খুব ডিমোটিভেটেড মেসেজ। আপনারা বলছেন ভাইয়া আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো কিনা বুঝতে পারছি না, ভাইয়া এখন তো আমি অ্যাডমিশন পেয়ে গেছি, এখন আমি বুঝতে পারতেছি না আসবো কি আসবো না, ভাইয়া আমি তো ডিপেন্ডেন্ট হয়ে আসতে চাচ্ছি কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে আসে কি আমি যে কোনো ধরনের জব পাবো। ভাইয়া আপনি এই প্ল্যানগুলো এখনই করেন, আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে যে সাজেশনটা দিব সেই সাজেশনটা আপনার ক্ষেত্রে যৌক্তিক নাও হতে পারে। সো আমি আপনাকে যেটা বলবো সেটা সাজেশন হতে পারে এক ধরনের, বাট ডিসিশন তো আপনাকে নিতে হবে। সো আপনি যদি মনে করেন যে আপনি ডিপেন্ডেন্ট হয়ে আসলে, মহিলা হয়ে আসলে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, আপনি থালা বাসন মাজার কাজ করতে পারবেন, আপনি ডিশওয়াশিংয়ের কাজের কথা বলছি, আমি ডিশওয়াশিং করার জন্য এক ধরনের মেন্টালিটি দরকার হয়, কারণ প্রচুর পরিমাণে প্রেশার থাকে রেস্টুরেন্টগুলোতে। রেস্টুরেন্টগুলোতে যখন ডিশগুলো ওরা নিয়ে আসে তখন বলে যে তোমাকে 5 মিনিটের মধ্যে সবগুলো ডিশ পরিষ্কার করে দিতে হবে, এবং আপনাকে তখন প্রচুর স্পিডে কাজ করতে হবে। আপনি কি সেরকম এফিশিয়েন্ট, বা আপনি কি কখনো এই ধরনের কোনো কাজ করেছেন বাংলাদেশে? আপনি যদি হোটেলে জব করেন তাহলে হোটেলগুলোতে আপনাকে চেক ইন করার সময় বা চেক আউট করার সময় আপনার প্রচুর পরিমাণে কাজ থাকবে, সেখানে ক্লিনিংয়ের জব আছে, সেই ক্লিনিংয়ের জবগুলো করার জন্য মেন্টালিভাবে আপনি কি প্রিপেয়ার্ড? এই জিনিসগুলো এখন থেকে চিন্তা করেন, এগুলো আপনাকে করতে হতে পারে। আপনি পেপার দিবেন এবং পেপারগুলো আপনাকে ট্রলিতে নিয়ে সাইকেল দিয়ে এগুলো নিয়ে আপনাকে গিয়ে বাসায় বাসায় অ্যাপার্টমেন্টে পেপারগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনি কি সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড? আপনি কি সেই ধরনের এফিশিয়েন্ট? অনেক রাতে অনেক বরফ পড়ছে এমন ঠান্ডার মধ্যে আপনাকে গিয়ে ভিটিডি নামক একটা নিউজ পেপার জবে বা হুংরি নামক একটা ফুড চেইন একটা জবে আপনাকে গিয়ে হোম ডেলিভারি ফুড অথবা পেপার দিতে হবে। প্রচণ্ড পরিমাণে বরফ পড়ছে, রাস্তায় কেউ নেই, আপনাকে সাইকেল দিয়ে অথবা গাড়ি দিয়ে আপনাকে এই জবটা করতে হবে। সেটার জন্য মানসিকভাবে কি আপনি প্রস্তুত? যদি প্রস্তুত হন, ইউ আর ভেরি ওয়েলকাম হিয়ার। যদি প্রস্তুত না হন তাহলে আপনি অন্য কিছু ভাবতে পারেন, বিকজ আপনার তাহলে প্ল্যান বি কী? তাহলে হয়তো এখানে এসে আপনি প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে এসে আপনি হয়তো বিজনেস স্টার্ট করবেন, অথবা আপনি হয়তো স্কলারশিপ নিয়ে আসছেন, সেজন্য আপনার টাকা পয়সার কোনো টেনশন নেই। কিন্তু যদি আপনি টাকা পয়সার টেনশন থাকে তাহলে আপনাকে এই জবগুলো প্রথম অবস্থায় করতে হবে, কারণ কেউ আপনার জন্য এখানে বড় কোনো চাকরি জোগাড় করে বসে নেই যে আপনি আসবেন আর সাথে সাথে জয়েন করবেন, ইটস নট পসিবল। খুব বেশি রুড হয়ে গেলাম মনে হয় আমি এই পর্বটাতে, বাট যেটা সত্যি সেটা আপনাদের সামনে তুলে ধরাটাই আমার দায়িত্ব। আমি মনে করি নর্ডিক টার্নস, আমি আলান হামস্তা সুইডেন থেকে, প্রত্যেকটা সুইডিশ যে বাংলাদেশিরা আছে তাদের রিপ্রেজেন্ট করে আমি কথা বলি, বা তাদের যারা মনের ইচ্ছা থাকা সত্ত্বেও এই ধরনের ভিডিও বা এই ধরনের মেসেজ আপনাদেরকে কনভে করতে পারছে না, তাদের হয়ে আমি কাজ করছি। সো আমার একটা কথার উপর হয়তোবা অনেক কিছু নির্ভর করে, আপনার ডিসিশনটা নির্ভর করে। আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা বারবার চিন্তা করেন তারপর এখানে আসেন। এখানে আসার পর চিন্তা করিয়েন না,
কারণ এখানে আসার পর যদি আপনি চিন্তা করেন এর পর আপনার আর কিছু করা থাকবে না, তখন আপনাকে যে কোনো কিছু করতে হতে পারে, কিন্তু আপনি ওটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড না। তখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন এবং বলবেন যে কোথায় আসলাম, আমি তো আলান ভাইয়ের কথা শুনে আসছি, আলান ভাই আমাকে বলছে যে এখানে আসার পরেই জব পেয়ে যাবেন, এই করবেন সেই করবেন, আমি তো আলান ভাইয়ের কথা শুনে আসছি, কিন্তু এখন তো এসে দেখতেছি সিচুয়েশন ডিফারেন্ট। সিচুয়েশন ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক, কারণ আপনি যেখানে আসবেন সেই পুরো সোশ্যাল কনটেক্সটটাই ডিফারেন্ট। তা আপনি এখানে আসার পরে যদি আপনি মানে বোরখা পরে হাঁটেন তাহলে মানুষ আপনাকে দেখে কিছুটা মনে করতেই পারে, এটি স্বাভাবিক। বাট ডু ইউ কেয়ার? নো। সো আপনি এখানে কীভাবে চলবেন সেটা সম্পূর্ণ আপনার উপর, আপনার প্ল্যান, আপনার ডিসিশন, এবং আপনার এই প্ল্যান কতটুকু যৌক্তিক সেটা নিয়ে আপনি স্টাডি করেন, আপনি রিসার্চ করেন। রিসার্চ করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট, আই ক্যান ওয়ার্ক এনি কাইন্ড অফ জব, আই ক্যান ডু, দেন আপনি এখানে আসেন, এসে স্ট্রাগল করেন। স্ট্রাগল প্রত্যেকেই আমরা করছি, আমরা যারা এখানে আছি তারা সবাই স্ট্রাগল করছি। প্রবাসীদের যদি প্রত্যেকটা প্রবাসীর এক একটা স্টোরি আছে, সেগুলো যদি আপনারা শোনেন আপনারা প্রত্যেকেই আপনাদের চোখ দিয়ে পানি পড়বে। সো আমি বলবো যে যারা এই জিনিসগুলো না শুনে ঝোঁকের বসে অ্যাপ্লিকেশন করলো আর চলে আসলো, তারপরে এরকম অনেক মানুষকে আমি পর্তুগাল অথবা গ্রিস অথবা ইটালি চলে যেতে দেখেছি এবং তারা লেখাপড়া শেষ না করে চলে গেছে, অনেকে বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে ব্যাক করেছে। সো আমি চাই না আপনাদের এই অবস্থা হোক, এবং আমি চাই না যে প্রত্যেকটা মানুষ এখানে এসে কষ্ট করুক। প্রত্যেকের এক একটা আলাদা আলাদা প্ল্যান থাকা উচিত আমি মনে করি, এবং এই প্ল্যানগুলো আপনি ঠিক করবেন, আপনি যাচাই করবেন যে এই প্ল্যানগুলো আসলে কতটা যৌক্তিক। আমি আশা করি যে আপনারা আমার কথাগুলো পজিটিভলি নেবেন। বিভিন্ন গ্রুপ থেকে আপনারা অনেকেই নেগেটিভ ভাইব পান, আমার চ্যানেল থেকে আপনারা বলেছেন পজিটিভ, অনেক পজিটিভ ভাইব পান আপনারা, এনার্জি পান। বাট আমি দুঃখের সাথে জানাচ্ছি যে চ্যানেলটা আসলে পজিটিভ মানুষদের জন্যই, কিন্তু আপনি নেগেটিভ বার্তা শুনে কতটা পজিটিভ সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কারণ আমি যখন আসছি এখানে তখন আমি আসার পরেও একই ধরনের বার্তা পেয়েছি যে চাকরি হয় না, কিন্তু আমি এখনও সার্ভাইভ করছি, সো আপনি কেন না। আজকে ওয়ার্ক পারমিটের এই পর্বে আপনাদের এই ওয়ার্ক নিয়ে পারমিটে কীভাবে যাবেন সেটা নিয়ে তো প্রত্যেক সময় থাকে, কথাবার্তা থাকে, শুধু আমি ওয়ার্ক নিয়ে আজকে কথা বললাম। আপনারা কীভাবে শুরু করবেন, কীভাবে চিন্তা করবেন প্রিপারেশনের এই পর্বে, ওয়ার্ক পারমিট পর্ব ফাইভে, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।